বিখ্যাত শিল্পী নাইব উদ্দিন আহমেদের গ্রামের বাড়ি সিঙ্গাইরের পারিলের জহির মঞ্জিলে সিনেমার বিলুপ্ত প্রায় হাতে আঁকা ব্যানার পোস্টার চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করে সমকালীন শিল্পকেন্দ্র জফা শিল্প কর্মশালায় সিনেমার বিলুপ্ত প্রায় হাতে আঁকা ব্যানার পোস্টার চিত্রাঙ্কনের কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন ষাটের দশকের শিল্পী সুকুমার ধর ও মোহাম্মদ শোয়েব তরুণ শিল্পীরা সিনেমা ব্যানার ও পেন্টিং স্টাইলে বেশ কয়েকটি শিল্পকর্ম প্রদর্শন করে সিনেমা ব্যানার পেন্টিং উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রভাষা মাধ্যম এর সূত্রপাত সিনেমা হলে প্রচার কাজের মাধ্যম হিসাবে যা আজ বিলুপ্ত নতুন শিল্পীদের মাঝে এই শিল্প মাধ্যমের পরিচিতি ঘটাতেই এই আয়োজন আমি ওনাদের স্টাইলটা কালার অ্যাপ্লিকেশন এগুলো ধরার চেষ্টা করেছি কম্পোজিশন ধরার চেষ্টা করি কার শিল্পে যে কালারগুলো ইউজ হয় সেগুলো আসলে গতানুগতিক কালার তো এখানে কালারগুলো সম্পূর্ণ নতুন আমরা চাব যে আমাদের কাজের মাধ্যমে যেন এটা টিকে থাকে আমরা সেই চেষ্টাই করব আমরা ওদেরকে যা জানাচ্ছি জানানোর পরে ওরা আনন্দ পাচ্ছে ওদের আনন্দ দেখে আমরা অবশ্যই পাচ্ছি একটি মানুষের মাথা চুলের থেকে থুতনি পর্যন্ত আমরা বিস্ফিট তৈরি করছি এই বিস্ফিটের একটা মেজারমেন্ট আছে এনলাজমেন্ট আছে ওই এনলার্জমেন্ট আমরা শেখাতে চাচ্ছি তাদের তাহলেই আমাদের জায়গাটা ওনারও রাখতে পারবে ফিল্ম আর কাইভেও কিন্তু সিনেমা প্রিন্টিং এর কিছু কালেকশনে নাই অথচ অবশ্যই করা উচিত কারণ এখনো কিছু মানুষ আছে যারা ভালো কাজ করেন তাদেরকে নিয়ে কাজ করে রেখে দেওয়া উচিত ভবিষ্যতে পলিকার প্রজারিও চ্যানেল আই